احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين اما بعد আউজুবি কানা জহু ক সমস্ত প্রশংসা সে সত্তা আল্লাহ সুহানার জন্য শান্তির ধারা বর্ষিত হোক মোহাম্মদ আলী আলিউসাল্লামের প্রতি জয়ক সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে খুবই সংক্ষিপ্ত একটি ছোট্ট বিষয় নিয়ে এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলোচ্য বিষয় আজকের যে গুনা মোচন তথা পাপ মোচনের বাইশটি উপায় আমরা সচরাচর প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্থানে রাস্তাঘাটে চলাফেরা আমরা যেখানে যাই না কেন আমরা প্রত্যেকটা স্থানে ছোট হোক বড় হোক আমরা কিন্তু জানতে অজান্তে আমরা কিন্তু গুনাহের সঙ্গে যুক্ত হয়ে থাকি এটা আমরা যেহেতু একটা আদম সন্তান আর আল্লাহ মুহমদ সাল্লু আলী সাল্লাম তিনি বলেছেন সুনান তিরমিজি হাদিসমা দু হাজার চারশো নিরানব্বই যে কুল্লুবানী আদম খাত্তাউন প্রত্যেকটা বাণী আদম তারা অবশ্যই ভুল করবে মানুষ যে ভুল করবে এটা মানুষের একটা ফিতরাত তারা আবশ্যিক যে তারা কিন্তু ভুল করবে এটা অস্বাভাবিক কিছু নয় আমরা রাস্তাঘাটে চলাফেরায় প্রত্যেক দিন প্রতিনিয়ত গোনা খাটো গোনা করতে করতে পাহাড়ের সম মানে সমতুল্য আমরা গোনার সঙ্গে আবদ্ধ হয়ে পড়েছি মতো পরিস্থিতিতে অবশ্যই আমাদের অলঙ্ঘনীয় দায়িত্ব এবং কর্তব্য যে এমন কিছু আমল করা যে আমলের মাধ্যমে আমাদের পূর্বে এবং পরবর্তী সমস্ত গোনা খাতাগুলো আল্লাহ সুত যেন ক্ষমা করে দেন এমন কিছু আমল করা আমাদের জন্য জরুরি এবং যদি আমরা জান্নাত যেতে চাই অবশ্যই আমাদের এই সমস্ত কর্ম তথা নিক আমল বেশি করা উচিত তো যাই হোক আজকের বাইশটা আমরা এমন কিছু আমলের কথা বলবো যার মাধ্যমে আল্লাহ সুবান বান্দার পূর্বের এবং পরের যে সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেন আমরা সে বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো মনে রাখবেন বান্দা যখন কোনো গোনা করে কোনো গোনা করে অবশ্যই সেই গুণা যদি ছোট গোনাও করে কিন্তু এই ছোটো গোনাগুলো একটু একটু করতে 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 এই ছোট গুণাগুলো কিন্তু একদিন গুনায় কাবিরার অন্তর্ভুক্ত হয়ে যায় এ ব্যাপারে সহুল জামে হাদিস দু হাজার ছয়শো সাতাশিতে বিশ্বনবী এমনটাই বলেছে যে ছোটো ছোটো গুণাগুলো মানে মানুষ যদি কন্টিনিউ এটা যে চালিয়ে যায় সেই গোনাটা এক সময় গুনায় কাবিরার অন্তর্ভুক্ত হয়ে যায় আর এটা বড় গোনার মধ্যেই আল্লাহ স্মতলা গণনা করেন তো যাই হোক এই ছোটো হোক আর বড়ো হোক সমস্ত গুণা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আরেকটি বিষয় যে গুনাহের প্রসঙ্গে ইমাম ইবনু কাইয়ুম আফজাই র্যামাহুল্লা মৃত্যুবরণ করে সাতশো একান্ন হিজরি তিনি একশো পৃষ্ঠাব্যাপী তিনি বিভিন্ন গুনাতে যে মানুষের কি ক্ষতি হয় ইহকালীন এবং পরকালীন সেই ক্ষতিগুলো উল্লেখ করেছে আমি শুধুমাত্র কয়েকটি পয়েন্ট উল্লেখ করব যে ইমাম ইবনু কাইয়ুম আফজাই র্যাম উল্লা যেই ক্ষতির কথা বলেছে প্রথম যে ক্ষতি সবচেয়ে মানুষ যদি গুনহায়ের সঙ্গে যুক্ত থাকে মানুষ যদি পাপের মধ্যে আবদ্ধ থাকে তো ইমাম ইবনু কাইয়ুম আজ জাফজাই রায়মাহুল্লা তিনি বলছেন মানুষের যখন গুনা করতে থাকে সেসব মানুষের ইলম তথা জ্ঞান আল্লাহ সুবানতালা তালা তার কাছ থেকে নিয়ে নেয় ইলম হচ্ছে একটা নিয়ামত এটা সমস্ত মানুষকে আল্লাহ সুমনতলা দেন না যারা আল্লাহ সুবান তালার প্রতি মানে আল্লাহ সুমতলাকে যথেষ্ট তাক্কল ভরসা করে তাদেরকে কেবলমাত্র দিনে ইলম দেয় তো ইমাম ইবনুকয়ুমা জাওয়জির রেহমাল তিনি এমনটি বলছেন যে যারা পাপিষ্ট ব্যক্তি তাদেরকে আল্লাহ সুবাহন তালা ইলম দেন না আর যদি ইলম দেন তাহলে আল্লাহ সুবান তালা সেই ইলমগুলোকে সব ভুলিয়ে দেন তথা তার মুখস্থ শক্তি মুখস্ত বিদ্যা পেতে থাকে দুই নম্বর বলেছেন যে রিজিকের অভাব হতে শুরু করে যখন মানুষ পাপের সঙ্গে জড়িত হবে গুনাহের সঙ্গে জড়িত হবে সেই সময় আল্লাহ সুমার পক্ষ থেকে রিজিকের দরজা তথা বরকত একদম আল্লাহ সুমারা তুলে নেয় তাই তার রিজিকের অভাব হবে তথা উপার্জন অবশ্যই আস্তে আস্তে কমতে থাকবে তিন নম্বর দুশ্চিন্তা পেরেশান মানুষ যখনই পাপ করতে শুরু করবে ঠিক সেই সময় থেকে মানুষের মধ্যে একটা মানে সবসময় ভয় একটা হতাশা এবং সব সময় একটা দুশ্চিন্তার মধ্যে মানুষ অতিবাহিত হবে কোনো সময় সে শান্তি সুখ স্বাচ্ছন্দ্যবোধ কখনোই করবে না চার নম্বর বলেছেন ইমাম ইবনু কাইম আজ যে অন্তর হচ্ছে কঠোর হয়ে যাওয়া অন্তরটা এতই কঠোর হয়ে যাবে যে মানুষ যদি মানে কেউ যদি মানুষের সামনে মানুষকে হত্যা করে তাও তাকে তেমন কিছু ভয় মনে হবে না ওটা খারাপ কাজ মনে হবে না যেমনটি সমাজে হচ্ছে যে মানুষকে হত্যা করছে মানুষ দেখছে মানুষ সেলফি তুলছে এগুলো কেন কেননা মানুষ পাপের সঙ্গে এতটাই জড়িত যে মানুষ এগুলোকে আর কিছু মনে করে না তো অন্তরটা কঠোর হয়ে যাবে অন্তরটা নরম থাকবে না ছয় নম্বর আমল এবং আখলাখ মানুষ যখন পাপ করতে শুরু করে তখন তার আমল এবং তার আখলাখ তার আচার ব্যবহারণ ব্যবহার সদাচরণ বলে তার মধ্যে কিছুই থাকবে না এগুলো সব ধ্বংস হবে যদি আপনি শুধুমাত্র এ পাপের মধ্যে আবদ্ধ থাকেন সাত নম্বর বলেছে আল্লাহর রহমত হতে দূরে সরে যাবে আল্লাহর যে কোনো রহমত যে কোনো হতে পারে পড়াশোনা ক্ষেত্রে হতে পারে রিজিকের ক্ষেত্রে হতে পারে সন্তান সম্পত্তি স্ত্রী প্রতিবেশী প্রত্যেকটা জায়গায় যে আল্লাহর রহমত নিহত আছে প্রত্যেকটা জায়গা থেকে সে ব্যক্তি বঞ্চিত হবে আল্লাহ সুবাহান তাল্লা রহমত থেকে সে বেরিয়ে পড়বে আট নম্বর যে কল্যাণের পথ রুদ্ধ করা হবে যত রকমের কল্যাণ কাজ আছে সমস্ত পথকে রুদ্ধ করা হবে নয় নম্বর বলেছেন তাকে আল্লাহ বিভিন্ন নিয়ামত থেকে তাকে নিয়মতে পথগুলো তাকে বন্ধ করে দেওয়া হবে দশ নম্বর বলেছে ইবাদত ও নেক আমলের শক্তি কমিয়ে দেওয়া অনেক মানুষ আছে যে নামাজ সুজা করছে কিন্তু সে সঙ্গে সঙ্গে পাপও করে এমন অনেক দিনী ভাইরা আছে যে দিনী বোনেরা আছে তারা নামাজ রোজা করছে কিন্তু সঙ্গে সঙ্গে কি অনেক রকমের পাপ করছে যখনই মানুষের মধ্যে পাপ ঢুকে যাবে সেই সময় অবশ্যই মানে তার নেক আমলের শক্তি কমে যাবে মানে আমল করতে মন চাইবে না বলবে এটা সুন্নাত এটা না করলে হবে এটা নফল এটা না করলে হবে নফল রোজা না করলে হবে ফলসটা তো আদায় করে দিয়েছি তো আমলে উদাসীনতা আসবে আমল করতে করে তৃপ্তি পাবে না এমনটি তার অন্তরটা একদম ধ্বংস হয়ে যাবে ইমান শুধুমাত্র সামান্য কিছু থাকবে বাকি তাক মানে তাকোয়া এটা আস্তে আস্তে লোক পেতে থাকবে এগারো নম্বর যে কূপ মানে শয়তানের মানে কূপ কূপ বিশেষ করে শয়তানি চক্রের মধ্যে সবসময় মানে থাকবে এবং শয়তান তাকে সব তাকে নিজের মতো করে চলানোর চেষ্টা করবে আর বারো নম্বর পয়েন্ট যেটা বলেছে ইবনুকুম আজ জাউজের রেমল্লা যে মানুষ যখন পাপ করতে থাকে সেই সময়তে বিশেষ করে তার দৃষ্টিশক্তিও লোপ করা হয় এটা ইমাম ইবনু কাই ইউমা জাজি পবিত্র করা সে সুন্নার বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হাদিসের ব্যাখ্যাস্বরূপ তিনি পয়েন্টগুলো উল্লেখ করেছেন এর প্রত্যেকটা মর্মে কোরআনের আয়াত এবং হাদিস আছে তো যাই হোক আমরা এ বারোটা পয়েন্ট বললাম আর অনেকগুলো হাদিস থেকেও প্রমাণিত আছে মানুষ যখন পাপের সঙ্গে আবদ্ধ হয়ে যায় তখন তার চেহারার মধ্যে থেকে নুরানি একটি ভাব সেটা চলে যায় আর মানুষ যখন বেশি বেশি নেক আমল করবে তার চেহারার মধ্যে দিয়ে একটা নুরানি ভাব একটা আসবে তো মানুষের চেহারাও নষ্ট হয়ে যায় মানুষ যখন পাপ করে আর বিজ্ঞান এখন প্রমাণিত বিজ্ঞান এই কথাগুলো প্রত্যেকটাকে তারা মানছে কেননা তারা বলছে মানুষ যখন পাপ করে মানুষ যখন অন্যায় করে তো মানুষের শরীর থেকে একটা একদিন একটা হরমোন মিশ্রণ হতে থাকে ক্ষণ হতে থাকবে আর যত মানুষের মধ্যে থেকে এই ভয় সৃষ্টি হবে তত হরমোন নিগৃত হবে আর মানুষের মানে চেহারা এবং তার স্মৃতিশক্তি অটোমেটিক লোপ পাবে কেননা মানুষ যখন ভয়ের মধ্যে সবসময় থাকবে সেই সময়তে তার ব্রেনটা মানে কাজ করবে না এবং সবসময় হতাশ থাকবে মানুষের হতাশ থাকলে দেখবে মানুষের চেহারার উপর একটা ছাপ পড়ে তো সার্বিকভাবে এই কয়টা পয়েন্ট যে মানুষ যখন পাপ করে তার এই সমস্যা ইহকালীন এবং পরকালীন জীবনে তার বিশেষ করে সফলতার পথেও বাধা হয়ে দাঁড়ায় তাই অবশ্যই আমাদের উচিত যে আমাদের যাবতীয় ছোট এবং বড় যত রকমের গোনা আছে সমস্ত গোনাগুলোকে আমরা এক বাক্যে না করে দিয়ে মহান সত্তা আলোচনার পথে আবার ফিরে আসা তো গুণা মাপের অনেকগুলো আমল আছে বাইশটা আমল দিয়ে আলোচনা করবো প্রথম হচ্ছে আপনি যত করে পাপ করেন না কেন অবশ্যই আপনাকে তৌবা করে ফিরে আসতে হবে মহান সত্তা আল্লাহ সুমতার কাছে যে তৌবা করেন আল্লাহ সুমাতাল অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন অনেক মানুষ বলে আমি তো কোনো পাপ করিনি আমি তো তেমন কোনো খারাপ কাজ করিনি নামাজ করি না তাই তবে আমাকে কেন তৌবা করতে হবে মনে রাখবেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনিও প্রতিনিয়ত কন্টিনিউ তিনি প্রত্যেক দিন তিনি চৌহত্তর থেকে একশো বার তিনি কিন্তু তৌবা করতেন বিশ্বনবী কিন্তু কোনো পাপের সঙ্গে জড়িত আছে বা থাকবেন বা থেকেছেন নউজমিন জালিক এমন কিছু নয় সই বুখারি হাদিসমা তিন হাজার ছশো সত্তর এবং সন ইবনুমাজা হাদিসমা দু হাজার ছয়শো ছাব্বিশ বিশ্বনবী প্রতিনিয়ত তিনি ছয়ত্তর থেকে একশোবার তিনি তৌবা ইস্তেকভার পাঠ করতেন সন আবুদাউদ এক হাজার পাঁচশো পনেরো নম্বর হাদিস যেখানে বারে কথা আছে সেই মুসলিমে ছুত্তর বারের কথা আছে তা থেকে তৌবা করতে হবে মানুষ যদি তৌবা করে আল্লাহ অবশ্যই তার পেছনের গুণাগুলোকে ক্ষমা করে দেন ফুরকান নম্বর থেকে আছে আল্লাহ বলছেন কোনো বান্দা যখন ভুল করে অন্যায় করে আর আল্লাহ কাছে যে তৌবা করে আল্লাহ সব তালা তার তৌবা কবুল করে তার পেছনের সমস্ত গুণাগুলোকে তিনি নিকিতে বদলে দেয় আলহামদুলিল্লাহ তাই আমাদেরকে অবশ্যই তৌবা করে ফিরে আসতে হবে এ ব্যাপারে সহিবুখারিতে বেশ কিছু হাদিস বর্ণনা আছে যে সহি এবং মুসলিমে বিশেষ করে সুরা সৈবুকারী তিন হাজার চারশো চারশো চৌত্তর নম্বর হাদিস যে আলোসল মুহম্মদাল্লাম বান ইসরায়েলের একজন ব্যক্তি কথা বলছিলেন যিনি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিলেন একজন খ্রিশ্চান পাদ্রির কাছে গিয়ে বলছে যে এই মুহূর্তে আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার কোনো ক্ষমা আছে ও ব্যক্তি বলছে না কোনো ক্ষমা নেই তারপর তিনি ওই ব্যক্তিকে হত্যা করে একশো জন পুঁজিয়ে দিয়ে তিনি আরেকজনের কাছে ধাবিত হচ্ছেন উনি বলছেন যে অবশ্যই তোমার ক্ষমা আছে মহান সত্তা আল্লাহ তালা তোমাকে ক্ষমা করতে পারে তখন তিনি তৌবা ইস্তেকভার করে যখন তিনি তাকে আদেশ দেওয়া হলো তুমি ওই গ্রামে যাও ওখানে অনেক ভালো মানুষ আছে ওনাদের সঙ্গে সময় কাটাও তুমি এই গ্রামে আর ফিরে আসবে না এসব জায়গার মানে ভালো না তো লোকটি যেতে যেতে মৃত্যুবরণ করে এরপর রহমতে ফেরেস্তা আসে আজও ফেরেস্তা আসে আমরা ঘটনাগুলো জানি তো অবশেষে সেই ব্যক্তি যে তৌবা করেছে একশো জন মানুষকে হত্যা করেছে আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে তার রহমত দিয়ে তাকে ঘিরে দিয়ে তাকেও ক্ষমা করা হয় তো বুঝতে পারছেন যে মানুষ যত বড় পাপ করুক না কেন আল্লাহ কাছে যদি তৌবা পাঠ করে অবশ্যই আল্লাহ সুবহান ওয়া তাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দিতে পারে এটা পবিত্র কোরআন এবং হাদিস একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আছে এটা যে প্রথম কাজ যে মচনের জন্য পাপ মোচনের জন্য প্রথম হচ্ছে তৌবা করা দুই নম্বর হচ্ছে যদি আমল করতে চান কিছু কিছু আমল আছে যে আমলের মাধ্যমে গোনা ক্ষমা করা হয় যেমন অজু অজু করা অজুর ফজিলতটা এত অজু আমরা প্রতিনিয়ত করি কিন্তু কোনো ব্যক্তি যদি নিয়াত বা উদ্দেশ্য করে না এটা যে আমি বিশেষ করে আমার গোনা মোচনের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য অজু করছি তার জন্য সেই মুসলিম হাদিস নাম্বার পাঁচশো ছেষট্টি এবং সাইন ইবনুমাজা হাদিস নাম্বার দুইশো বিরাশি আল্লাহ সব বলছেন যে কোনো ব্যক্তি যদি উত্তম রূপে অজু করে তাহলে তার পূর্বেকার সমস্ত গুণাকে ক্ষমা করা হয় অজু যেমন একটি ইবাদত আপনি যদি আল্লাহ সুমত সন্তুষ্টির উদ্দেশ্যে করেন তাহলে আপনার পূর্বের গুণাসমূহকে আল্লাহ সুমতাল ক্ষমা করে দেওয়া হয় আরও কঠিন হাদিস বর্ণনা হয়েছে অজুর ফজিরত প্রসঙ্গে যেটা সেই মুসলিম হাদিস নম্বর দুশো চুয়াল্লিশ এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর আট হাজার কুড়ি বিশ্বনবী বলছেন কোনো বান্দা যখন অজু করে তো যখন প্রথমে সে মুখ ধয় তো মুখে যখন পানি দেয় তো পানির সঙ্গে তার মুখের যাবতীয় যে বাক্যগুলো বলে আপনি গোনা করেছেন চোখ দিয়ে দেখেছেন খারাপ জিনিস নাকে শুনেছেন যত রকমের মুখের গোনাগুলো আছে চোখের গোনা আছে ফেসের গোনা আছে আল্লাসুল বলছেন যখন সে অজুর দিয়ে ধুয়ে ফেলে সেই সময় তার সমস্ত গোনাগুলো পানির সঙ্গে সঙ্গে বিন্দু বিন্দু হয়ে সব গড়ে চলে যায় যখন বান্দা তারপরে হাত ধয় হাত ধরে আপনি যত গোনা করেছেন সমস্ত গোনা হাত থেকে ঝরে পড়ে যখন আপনি পা ধন তখন পায়ের যত গোনা আছে সমস্তগুলো ঝরে পড়ে তো অজু হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে অবশ্যই আপনি বিশেষ করে আপনার গোনা সমগুলোকে ক্ষমা করতে পারেন এটা হচ্ছে এমন একটি ইবাদত দুই নম্বর অজু করার পরে কেউ যদি সলাত আদায় করে দুই রেকর্ড সলাত পাপ মোচন করা দুই নম্বর আমল যে অজু করলে সুন্দরভাবে আপনার গোনাগুলো ক্ষমা করে দেওয়া হবে দুই নম্বর হচ্ছে যখন আপনি অজু করছেন এমতো পরিস্থিতিতে যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দুরাকাত সলাত আদায় করেন তো আল্লা মোহাম্মদ মোহাম্মদাম বলছেন যে তার পূর্বেকার সকল গোনাকে ক্ষমা করা হয় সেই বুখারে হাদিস নম্বর একশো এবং একশো চৌষট্টি সে মুসলিম হাদিসনাথ দুশো ছাব্বিশ মুসনাদ আহমদ হাদিসমাদ চারশো আঠারো কোনো ব্যক্তি যদি দুই রাখা স্লত আদায় করে অজু করার পরে তার পূর্বেকার সমস্ত গোনাকে ক্ষমা করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ সুবাহানাল্লাহ মানে এত সুন্দর সুন্দর ছোট ছোটো আমলগুলোতে আমাদের পেছনের গুণাগুলোকে আমরা ক্ষমা করতে পারি কিন্তু আমরা উদাসীন আমরা এই ইবাদতগুলো করতে চাই না তো মনে রাখবেন এই ইবাদতগুলো যখন করছেন এটা প্রতিনিয়ত করছেন করতে হয় করছেন এমন করে নয় এটা একটা ইবাদত একটা নেকি পাবেন পেছনে গোনা ক্ষমা হবে এই নিয়াতে এই উদ্দেশ্যে মনের মধ্যে এই চিন্তা রেখে এই ইবাদতগুলো ইবাদতগুলো করতে হবে নচেত আপনি যন্ত্রের মতো রোবটের মতো প্রতিদিন করতে হয় তাই করছেন কোনো নিয়াত নেই কোনো উদ্দেশ্যে নেই করতে হয় করছেন এমনটি নাই এটা নেকির উদ্দেশ্যে কাজগুলো করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য বিশেষ করে আমল মানে মোচনের বেশ কিছু আমল আছে তিন নম্বর আমল যে আরাফা দিনে আরাফার দিন কিছুদিন পর আরাফা আসবে মানে আশুরার সিয়াম পালন করা আশুরার সিয়াম পালন করা প্রসঙ্গে বিশ্বনবী এমনটাই বলেছে যে কোনো ব্যক্তি যদি আশুরার সিয়াম পালন করে রোজা পালন করে তাহলে তার পূর্ববর্তী এক বছরের আর পরবর্তী এক বছরের মানে টোটাল দুই বছরের সিয়াম মানে দুই বছরের গোনাকে ক্ষমা করে দেওয়া হয় চিন্তা করেছেন যেটা আপনারা আসুর আর সিয়াম পালন করে রোজা পালন করেন তা থেকে দুই বছরের এক বছর আগে যতগুলো পাপ করেছেন এক বছর পরে যতগুলো করবেন সমস্ত পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন আলহামদুলিল্লাহ বিশেষ করে এই যে পাপ ক্ষমা এগুলো যতগুলো হাদিস আসবে এগুলো মনে রাখবেন এগুলো হচ্ছে সাগিরা গুনা মানে ছোট গোনা কেননা বড় গুণা কাবিরা গুনা যদি কেউ করে এটা আমলের মাধ্যমে এগুলো ধ্বংস হয় না আমল করে আপনি এ পাপগুলো ক্ষমা করতে পারবেন না এর জন্য তৌবা করতে হবে বড় আমলের জন্য আর ছোটো ছোট আমল যেগুলো প্রতিনিয়ত করছে এর জন্য এই আমল যেমন আরফার দিনের যদি দুইটা সিয়াম রাখা হয় তাহলে তার প্রথম এক বছরের আর তারপরের এক বছরের গোনাকে ক্ষমা করা হয় এ হাদিসটা আছে সুনান তিরমিজি হাদিস তোমার সাতশো উনপঞ্চাশ সুনান ইবনু মাজা যেটা আলবানি তাহাকি সাই ইবনু মাজা হাদিস নমাদ সত্তরশো তিরিশ এবং মিসকাত হাদিস নমাদ দু হাজার চুয়াল্লিশ হাদিস বর্ণনা আছে পাপমোচনের চার নম্বর আমল হচ্ছে জামাতের সাথে সোলাত আদায় করা এখানে আমরা অনেকে গাফিল যে জামাতের সঙ্গে কোনো ব্যক্তি যদি সোলাত আদায় করে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহাল্লাম বলছেন তার সমকে ক্ষমা করে দেওয়া হয় কোনো ব্যক্তি যদি উত্তমভাবে বাইরে থেকে অজু করে মসজিদের দিকে ধাবিত হয় সলাতের উদ্দেশ্যে আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তি সলাত আদায় করার জন্য যাচ্ছে এর জন্য তার গুনা সমকে ক্ষমা করে দেওয়া হয় তো এই হাদিসটা আছে খুজাইমা হাদিস নম্বর চোদ্দোশো এবং সহিদ তার গিব হাদিস নম্বর তিনশো এবং চারশো সাত হাদিস্টার মান সহি তো আমরা এই সমস্ত যাবতীয় আমলগুলো করে আমরা ছোটোখাটো যে গোনাগুলো প্রতিনিয়ত করি আমরা এগুলো থেকে পাপ এবং গুণাগুলোকে মোচন করতে পারি ইবাদত নম্বর পাঁচ আমল নম্বর পাঁচ যে আমলের মাধ্যমে আমরা পেছনের গুনা এবং সামনে গুণাকে ক্ষমা করতে পারি সেটা আমরা নামাজ হলাত আমরা প্রতিনিয়ত পড়ি এমন একটা আমল এই আমলটা আমাদের সমাজে আছে কিন্তু অনেক মানুষ এটা নিয়ে ইখতালাফ করে যেটা হচ্ছে আল্লাহ মুহমাস্ম বলেছেন ইমাম যখন গায়রিল মকজুবি আলাই আলাইল্লিন বলবে ফাকাল আমিন তোমরা তখন আমিন বলো আর যার আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে আল্লাহ রসুল বলছেন তার পূর্বেকার সমকে ক্ষমা করা হয় আল্লাহ আকবার আমরা প্রতিদিন আদায় করি বিশ্বনবী একটা আমিন বলা ফজিলত বলেছেন কোনো ব্যক্তি আমিন বলছে কোনো ইমাম কোনো মুক্তাদি আর এর সঙ্গে যদি ফেরেশতাও সেই সময় আমিন বলে ফেরেস্তারাও ফেরেস্তার আমিনের সঙ্গে যদি আমাদের আমিন মিলে যায় তাহলে আমার পূর্ব আমাদের পূর্বেকার গুণাসমকে আল্লাহ ক্ষমা করে দেন সই বুখারি হাদিসমা সাতশো আশি আর আমিনের শব্দটা সেই বুখারি এবং মুসলিম আবদ তির মিজিবাজা নাসাই অনুসারে আমিনের আজ হবে সব শব্দে এ হাদিসটা হচ্ছে সৈবুখারী বুখারী হাদিসমা সাতশো আশি এবং সেই মুসলিম হাদিস নমাদ চারশো দশ মিশ হাদিস নম্বর আটশো পঁচিশ আরেকটি আমল আমল নম্বর সাত যে আমলের মাধ্যমে আমরা আমাদের পেছনকার গুণাসম ক্ষমা করতে পারি সেটা হচ্ছে যখন ইমাম সাহেব রাবা সামি আল্লাহ ফুলিমান হামিদা বলবে তখন মুক্তাদিরা বলবে রাব্বানা আল্লাহ হেমদা হেমদান কাসিরান তৈবান মুবারকান ফি আল্লসুল বলছে কোনো ব্যক্তি যদি ইমাম সাহেব সামি আল্লাহ হলিমান হামিদা এটা বলার পরে কোনো মুসল্লি যদি এই দুয়াটা পাঠ করে রাব্বানা লাকাল্লা হেমদা হেমদান কাসিরান তৈবান মুবারকান ফি তো আল্লাহসুল বলছেন তাহলে এই ব্যক্তির পেছনকার গুণাসম গুণাসমূহকে পূর্বেকার গুণসমূহকে আল্লাহ স্মালা ক্ষমা করে দেন সৈব বুখারি হাদেস্তোমান সাতশো ছিয়ানব্বই এবং মুসনাদ আহমদ হাদেস্তমান ন হাজার নয়শো তিরিশ তাই অবশ্যই আমাদের এই আমলটা করা জরুরি আমাদের পেছনের পাপগুলোকে ক্ষমা করার জন্য এটা মোচনের একটি আমল আমল নম্বর আট বেশি বেশি সিজদা করা সিজদা মানে বুঝতে পারছেন যে বেশি বেশি আমরা সিজদা করবো মানে মূলত সিজদা অর্থাৎ এখানে সলাদ আমাদেরকে বেশি বেশি সলাত আদায় করতে হবে এর মাধ্যমে আল্লাহ বলেছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য একটা সিজদা করে তাহলে আল্লাহ তালা তার একটা ধাপ মর্যাদা বৃদ্ধি করে এবং পাশাপাশি তার একটা ঘণাকেও ক্ষমা করে দেয় তাই বিশেষ আমাদেরকে সিজদা করতে হবে বিশেষ করে আল্লাহ সুবান তালার কাছে যদি আমরা মর্যাদা পেতে চাই ক্যামতের মাঠে সেই সময় যে যে সময় কেউ কারো মানে কেউ কারো পাশে থাকবে না সেই সময়ে আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ সুবান তালা বলছে দুই রাকাত যদি মানে বিশেষ করে যদি আমরা বিশেষ সিজদা করি একটা সিজদার ধরুন আল্লাহ সুমনতালা একটা মর্যাদা বৃদ্ধি করে এটা সোনান তিনমিজা হাদিসমা তিনশো অষ্টআশি এবং সেই মুসলিম হাদিস হাদিসনামার এগারোশো একুশ সোনান ইবনুমাজা হাদিসমা চোদ্দোশো তেইশ আর এটা আমরা সকলে জানি সোনান নাসাই হাদিসমাত চারশো ছেষট্টি আল্লসুল মাহমুদ সাসম বলেছেন কিয়ামতের মাঠে মানুষের প্রথম যে হিসাবটা নেওয়া হবে সেই হিসাবটা হচ্ছে সলাত তাই সোলাদ তথা আমরা বেশি বেশি সিজা করবো তাহলে আমাদের পেছনকার গুণা সমূহ ক্ষমা করা হবে এবং আল্লাহ স্মাদ আল্লাহরসুল বলেছেন যে আল্লাহর কাছে একটা মর্যাদা বৃদ্ধি করা হয় নয় নম্বর আমল জুমার দিনে একটা আমল আছে যে আমলের মাধ্যমে আমরা বিশেষ করে জুমার দিনে যদি বাদরটা করি তাহলে আমাদের পেছনকার গুণাসম মানে আমাদের ঘনাসম ক্ষমা করার একটা পথ আমাদেরকে বিশ্বনবীর তরফ থেকে দেওয়া হয়েছে আল্লাহ রসুল বলছেন যে কোনো ব্যক্তি জুম্মার দিনে সকালবেলায় উঠে সে সুন্দরভাবে গোসল করলো তারপর তার সেন্ট সেন্ট কাপড় পোশাক যত আছে সে পরলো তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে ঢুকতে শুরু করলো মসজিদে প্রবেশ করে সে যতটা সম্ভব সরলতা করলো আর মধ্যবর্তী সময় কোনো কথা বললো না এমন যদি হয় তো আল্লাহ রসুল বলছে যে ওই ব্যক্তি যে কাজ এতে এই কাজটা করবে তার এই জুম্মা থেকে সামনে যে জুমা আসছে এক সপ্তাহ জুমা এই সাত দিনে যত রকমের ছোটোখাটো গুনাহ আছে সমস্ত আল্লাহ আল্লা সুবাহান তালা ক্ষমা করে দেবেন সে বুখারি হাদিস নাম্বার আটশো তিরাশি মিসকাত হাদিস নাম্বার এক হাজার তিনশো একাশি তা জুমা তো কন্টিনিউ অনেক মানুষ আমরা পড়ি তো আমাদের উচিত আমাদের উচিত যে আমাদের এইসব আমলগুলোকে বিশেষ করে করা আরেকটি দশ নম্বর আমল যে আমরা তাহাজুদের সলাাত তাহাজ্জুদের সলাত এমন একটি সলাত যে সলত আদায় করলে পূর্ববর্তী ঘোণাসমকে মাপ করে দেওয়া হয় খারি হাদিস নাথ দু হাজার আট বলে সে কোনো ব্যক্তি যদি সে রাত্রিবেলাতে উঠে সে যদি তাহা যদি স্থলত আদায় করে তা আল্লা আলা তাল্লাহ তার পেছনকার গোনাসমকে ক্ষমা করে দেয় এগুলো ছোটোখাটো যেসব টুটি বিচুটি আছে গোনাগুলো আছে সেগুলোকে ক্ষমা করে দেওয়া হয় এগারো নম্বর আমল গোনামোচনের যে কদরে রাত্রিতে লায়াতুল কদর নামে যেটা পরিচিত এই ব্যাপারে খারি দু হাজার চোদ্দো নম্বর হাদিস জালাসুল বলছে কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইমানের সহিত যদি কোনো ব্যক্তি কদরের রাত অন্বেষণ করে তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই সেই ব্যক্তির অবশ্যই পেছনের গুণাসমকে আল্লাহ তালা এবং পূর্ববর্তী সমকে আল্লাহ সুবাহ তালা ক্ষমা করে দেন সৈবুখারে হাদিস নম্বর দু হাজার চোদ্দো আর হজ এবং ওমরা কোনো ব্যক্তি হজ করছে হজ ওমরা যদি একত্রিত করা হয় আব্দুল বিন মাসুদ রদ আল্লাহ তালা আনু বলেছেন যে রসুলের সূত্রে বলেছেন এটা রসুলের মারফু হাদিস যে কোনো ব্যক্তি যদি হজ এবং ওমরা যদি একত্রিতভাবে করে তাহলে আল্লাহ সুবহান তালা পক্ষ থেকে এটা যে হজ এবং ওমরা যদি একসঙ্গে করা হয় তাহলে দারিদ্রতা আল্লাহ দূর করে এবং গুহা থেকে তাকে দূরে রাখে দারিদ্রতা দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রশস্ত হবে এবং গুহা থেকে অনেক দূরে করে দেওয়া হয় মানে আল্লাহ সোল্লাহ তার ইমানি বা বৃদ্ধি করে দেয় এ ব্যাপারে আল্লাহ রসল্ল আরও বলছেন যে কোনো ব্যক্তি যদি মানে কোনো ব্যক্তি যদি হস কবুল হয়ে যায় তাহলে একটাই ফজিল সেটা হচ্ছে জান্নাত ব্যতীত কিছু নয় যে হাদিসটা আছে সোনান ইবনু মাজা হাদিস নম্বর দু হাজার আটশো সাতাশি সুনাম তিরমিজি হাদিস নম্বর আটশো দশ এবং মিসকাত হাদিস নম্বর দু হাজার পাঁচশো চব্বিশ এবং দু হাজার পাঁচশো পঁচিশ হাদিসটা মান একদম সহি তো কোনো ব্যক্তি যদি হজ করে আর আল্লাহ যদি হজ কবুল করে নাই তো ওই ব্যক্তির একটাই ফজিলত সেটা জান্নাত জান্নাত ব্যতীতার কোনো ফজিলত নেই অন্য বর্ণনে এসেছে সে বুখারি হাদিস নামার এক হাজার পাঁচশো একুশ যে কোনো ব্যক্তি হজ করেছে আর আল্লাহ আল্লা সুবাহানওয়ালা যদি তার হজ কবুল করে নেয় তাহলে এই ব্যক্তি প্রসঙ্গে এমনটা কথা বলেছেন যে সেই ব্যক্তি যখন হজ করে আসছে তার হজ যদি কবুল হয়ে যায় তার মানে মর্যাদা তার ফজিলত হচ্ছে এটা মানুষ যখন শিশু যখন সন্তান যখন গর্ভে থেকে বের হয়ে আসে একদম নিষ্পাপ হয়ে কোনো পাপ থাকে না কোনো গোনা থাকে না ঠিক অনুরূপ করে দেওয়া হয় আল্লাহ একবার তখন হজ কবুল হলে আপনি নিষ্পাপ হয়ে যাবেন আপনার পেছনের যাবতীয় গোনা একদম ক্ষমা করে দেওয়া হয় এটা স্পষ্ট আরেকটা যেটা আছে তেরো নম্বর যে অস মানে যারা দরিদ্র আছে তাদেরকে সহযোগিতা করা এ ব্যাপারে সৈবু খালি হাদিস না দু হাজার আটাত্তর একজন ব্যবসায়িক সম্পর্কে বলছে যে একজন ব্যবসিক মানে যখন কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে দেখত সেই সময় তাকে বাকিতে জিনিস দিয়ে দিত এবং তার যদি পরিশোধ করার সামর্থ্য না থাকতো তাহলে সে ব্যক্তিকে সেই দোকানদার ক্ষমা করে দিত আল্লাহুল বলছেন এই ব্যক্তি এই কর্মটা করে আল্লাহ সুমতলা তার জন্য এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন বা তাকে আল্লাহ তালে ক্ষমা করবেন তার পেছনে গোনা তার আগের গোনা সমস্ত গোনাগুলোকে টুটিবিচুটিকে আল্লাহ ক্ষমা করে দেবেন তার মানে বোঝা গেল কোনো দরিদ্রকে সহযোগিতা করা বা কাউকে ঋণ দিয়েছেন ধার দিয়েছেন এখন সে শোধ করতে পারছে না তারপরে চড়াও না হয়ে যদি আপনি তাকে ক্ষমা করে দেন আল্লা বলছেন তাহলে আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করে দেয় সে বুখারি হাদিস দু হাজার আঠাত্তর এবং মুসনাদ আহমদ হাদিস সাত হাজার পাঁচশো বিরাশি আরেকটা বিষয় যেটা আরেকটা আমল চোদ্দ নম্বর আমল গুণা মাপের চোদ্দো নম্বর আমল যেটা রাসোসিয়েশন বলেছেন যখন কোনো দুইজন মুসলিম ভাই হতে পারে অথবা বোন হতে পারে বোনেরা বোনেদের মধ্যে ভাইয়েরা ভাইদের মধ্যে যদি মুসাফা করে এবং মুসাফা করার সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে যখন মুসাফা করবে আলাদা হওয়ার পূর্ব পর্যন্ত তাদের মানে হাত থেকে সমস্ত সাগিরা গুণাগুলো ঝরে পড়ে তো এটা একটা বিষয় আমল এটার মধ্যে ভাতৃত্ব বৃদ্ধি পায় যে দুইজন মুসলিম দুইজন মুসলিম ভাই যদি একত্রিত যদি মুসাফা করে তারা হাত একসঙ্গে মিলিয়ে দেয় মুসাফা করে দুই হাত একসঙ্গে মিলিয়ে দেয় তাহলে তার পেছনকার তার বিশেষ করে তার ঘনাসমকে ক্ষমা করে দেওয়া হয় সোনান দাউদ হাদিস নামাদ পাঁচ হাজার দুইশো বারো সোনান তিনমিজি হাদিস নামাদ দু হাজার সাতশো সাতাশ এবং সাইন্দ ইবুল হাদিস নাম তিন হাজার সাতশো তিন মিশাত হাদিস নামাদ চার হাজার ছয়শো সাতানব্বই উনআশি হাদিসের মান একদম সহি পনেরো নম্বর আমল যে এটা আমরা সকলে করতে পারি রাস্তা দিয়ে আমরা যখন চলাচল করি রাস্তা থেকে কোনো ব্যক্তি যদি কোনো ক্ষতিকর বস্তু যদি ফেলে দেয় তাহলে একই ফজিলত তাকেও আল্লাহ সুবাহন তার গুণ ক্ষমা করে দেন এই মর্মে সে বুখারি দু হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস এসেছে যে কোনো এক ব্যক্তির প্রসঙ্গে আল্লা বলছে একজন ব্যক্তি রাস্তাতে যাচ্ছিল আর ক্ষতিকর একটা জিনিস সে সরিয়ে দিল রাস্তা থেকে আল্লাহ বলছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ সুবান তালা ক্ষমা করে দিলেন আর ষোলো নম্বর পয়েন্ট যে আল্লাহ সৃষ্টি বস্তুর ওপরে হতে পারে প্রাণী যে কোনো পশুর উপরে যদি আপনি দয়া দেখান তাহলে আল্লাহ সুবান তালা আপনার গোনাকে ক্ষমা করে দেন এই মর্মে অনেকগুলো হাদিস এসেছে তা আমাদের সেই হাদিস তোমার দু হাজার তিনশো তেষট্টি আল্লাহ বলছে একজন ব্যক্তির কথা যে ব্যক্তি মানে রাস্তা দিয়ে চলছিল খুব তৃষ্ণার্ত অবস্থাতে তো তিনি কিছুটা কূপ থেকে পানি তুলে নিজে পান করেন অতঃপর তিনি যখন সুস্থ স্বাভাবিকভাবে রাস্তাতে চলছেন এমতো পরিস্থিতি একজন একটা কুকুরকে দেখছে কুকুরটা তৃষ্ণার্ত কাতর তো তাকেও যখন খুব কষ্ট করে বিভিন্ন ঘটনা বর্ণনা আছে তাকে পানিটা পান করে দিলেন আল্লাহ মুহম্মদ বলছেন যে এই কর্মের জন্য তাকেও আল্লাহ সোহ্নতালা ক্ষমা করে দিলেন তার ঘনাসমকে ক্ষমা করে দিলেন এই মর্মে সে বুখারি তিন হাজার চারশো সাতষট্টি নম্বর আরেকটা একটা এসেছে বান ইসরায়েলের একটা মহিলা প্রসঙ্গে সে বানিসসরায়েলের একজন ইহুদি মহিলা সেও কিন্তু পানি পান করিয়েছিল একটা কুকুরকে আল্লাহ মাতলা বলেছিলেন যে এই মেয়েটিকে আল্লাহ সুমাতালা ক্ষমা করেছেন তো সৃষ্টি বস্তুর ওপরে যদি আমরা দয়া করি তাহলে আমাদের যত গুনা আমরা ছোটোখাটো করছি এই সব অবশ্যই এই সব গুণা আল্লাহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ কাছে বেশি বেশি তৌবা করতে হবে এই গুনাহের জন্য সতেরো নম্বর পয়েন্ট যদি আমরা কোনো ছোটোখাটো গুনা করে ফেলি জানতে হোক অজান্তে হোক তো গোনা করার পরে আমাদেরকে নেক আমল করতে হবে কেননা বিশ্বনবী মোহাম্মদাম এবং আল্লা সুবান তালা পবিত্র কোরআন এবং হাদিস থেকে এমন মর্মে হাদিস এসেছে এবং কোরআনের আয়াত আছে হুদের একশো চোদ্দো নম্বর আয়াত এবং সৈদ তিরমিজি হাদিস নাম্বার উনিশশো সাতাশি আল্লাসুল বলছে কোনো ব্যক্তি যখন কোনো পাপ করে ফেলে ছোট পাপ করে ফেলে তো সঙ্গে যদি সে নেক আমল করে ফেলে তার পাপগুলোকে তাহলে এই নেক আমলে ঢেকে দেয় মানে সেই নেক আমলে ঢেকে দেয় আর শহীদ তিরমি যে হাদিসা উনিশশো সাতাশি যে কোনো মানুষ যদি একটা ছোটোখাটো পাপ করে তারপরে ওই ব্যক্তি যদি মানুষের সঙ্গে উত্তম আচরণ করে তাহলে তার গুণাগুলোকে মানে ঢেকে দেয় নেক আমলে তাই বিশেষ করে আমরা গোনা তো করবই স্বাভাবিক আর আমাদেরকে সদ আচরণ উত্তম আচরণ মানুষের সঙ্গে করতে হবে যাতে আমাদের পেছনকার গোনা আমরা ছোটোখাটো টুটি বিচুটি যেগুলো আমরা মানুষ হিসেবে করে থাকি এই গোনার জন্য ক্ষমা হয়ে যায় আঠ নম্বর আমল যে ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ প্রসঙ্গে অসংখ্য কোরআনের আয়াত অসংখ্য হাদিস এটা সকলেই জানে যে ধৈর্যের বৈশিষ্ট্য কী ধৈর্যের গুণ কী আমরা শুধুমাত্র পয়েন্টগুলো উল্লেখ করছি এ প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা হেডিং দিয়ে একটা একটা করে আলোচনা এক ঘন্টা করে আলোচনা করলেও এই আলোচনাগুলো শেষ হবে না আমি শুধু পয়েন্টগুলো বলছি যে ধৈর্য ধারণ করা আল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই বড় পরীক্ষা আল্লাহ সুমাতাল্লাহ যাকে বড় পরীক্ষা নেয় তাকে বড় পুরস্কারও দেয় যাকে আল্লাহ সুমাতাল বড় পরীক্ষা নেয় তাকে বড় পুরস্কারও দেয় আর তারপরে যদি যাকে পরীক্ষা নেওয়া হচ্ছে সে যদি তারপরেও আল্লাহ সুবানতালার প্রতি ভরসা এবং সন্তুষ্ট থাকে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ আল্লা সুবহানওয়ালা তাহলে তার উপরে সন্তুষ্ট হয়ে যান এবং তার কে বিশেষ করে সন্তুষ্ট হন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তার মানে বোঝা যায় বোঝা যায় যে আল্লাহ সুমাতা কোনো ব্যক্তির প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায় অবশ্যই আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন সোনান তিন মিজা হাদিস তোমার দু হাজার তিনশো ছিয়ানব্বই সন এবং সোনান ইবনু মাজা হাদিস তোমার চার হাজার একত্রিশ আল্লাহ আর একটি হাদিসে বলেছেন আল্লাহ সু বলছেন মুমিন নারী পুরুষ মুমিন নারী পুরুষের ওপরে তাদের সন্তানের ওপরে তার ধন সম্পদের ওপরে আল্লাহ সুমতলা অনবরত তিনি বিভিন্ন রকমের পরীক্ষায় ফেলে মানে ছেলে সন্তান প্রতিবেশী দিয়ে মুমিন মুমিনা অর্থাৎ পুরুষ এবং নারী যারা মুমিন পরেশগার্মদ থাকে এদেরকে আল্লাহ সুবাহান তালা পরীক্ষা করতে থাকে অবশেষে আল্লাহ সুবাহানওয়া তালা এই ব্যক্তিরা যে ধৈর্য ধারণ করে তা আল্লাহ সুবান তালা যাদেরকে পরীক্ষা নিচ্ছিলেন তাদেরকে পাপহীন অবস্থায় কিয়ামতের মাঠে তুলবেন চিন্তা করে দেখেন যে পাপহীন অবস্থায় তাকে তোলা হবে এই হাদিসটা আছে সোনান তিরমিজি হাদিস দু হাজার তিনশো নিরানব্বই হাদিস সহি এবং সিরস হাদিসির সহিয়া হাদিস নাম বাইশশো আশি আরেকটা হাট বাজারে প্রবেশের দোয়া হাট বাজার আমরা যদি বাজারে প্রবেশ করি প্রতিনিয়ত আমরা বাজার করতে যাই তো এই সময়তে দোয়া আছে লা লাউ শরিক আল্লাহ মুলকু এই মর্মে বড় একটি দোয়া আছে আপনারা হিসনুর মুসলিম থেকে দোয়াটা দেখে নেবেন তো এই দোয়ার ফজিল এতটাই সুবহানাহু ওয়া হচ্ছে কোনো ব্যক্তি যদি বাজারে প্রবেশ করার সময়তে এই দোয়া পাঠ করে তো সুবহানাহু ওয়া তালা তার জন্য দশ লক্ষ নেকি তার নামে লিখে দেয় শুধু এতটাই নয় কোনো ব্যক্তি যদি এই দুটা পাঠ করে তো আল্লা তালা তার নামে দশ লক্ষ নেকি মানে নেকি তো লিপিবদ্ধ করে আর দশ লক্ষ গোনা তার ক্ষমা করে দেওয়া হয় মানে সবচেয়েতে এই মানে দশ লক্ষ ক্ষমা করে দেওয়া হয় আর এই ব্যক্তির দশ লক্ষ গুন মর্যাদা বৃদ্ধি করা হয় চিন্তা করে দেখেন যদি বাজারে প্রবেশের এই দো মুখস্ত করেন বাজারে প্রবেশের সময় ঢোকেন তাহলে দশ লক্ষ নেকি দেওয়া হয় দশ লক্ষ গুনহাকে ক্ষমা করা হয় আর দশ লক্ষ মর্যাদাকে বৃদ্ধি করা হয় হাদিসটা সোনান তিরমিজি হাদিসমা তিন হাজার চারশো আঠাশ এবং সন ইবনু মাজা হাদিসনার বাইশশো পঁয়ত্রিশ মিশকাত হাদিসমা দু হাজার তিনশো আঠারো সনদ হাসান আলমা নাসুদ্দিন আলবানি এবং হাফেজ জুবার আলী জাই রহমা দুজন মহাদ্দিস এই সনদকে হাসান সই বলেছেন আর সালাদ উদ্দেশ্যে দেওয়া ফজিলত আছে যদি আজান আজান দেয় আর মজ্জিনের আজান শুনে যতজন মুসল্লি আসবে তাদের মানে ওয়াক্তের সলাতের সমান নাকি এই ব্যক্তিকে দেওয়া হয় আর মসজিন প্রসঙ্গে আজান যিনি দেয় তার উপরে তার কেয়ামতের মাঠে তার মর্যাদা সবচেয়ে উত্তম হবে সে তার কাতটা সবচেয়ে উঁচু হবে অনেকগুলো হাদিস বদন আছে সোনান আবু দাউদ সাহর পাঁচশো পনেরো এবং মিশকাত হাদিস নুমার ছয়শো সাতষট্টি সহিউল জামে হাদিস উনিশশো উনত্রিশ মুসনাদ আহমদ হাদিস নমার সাত হাজার ছয়শো এগারো সন ইবুমাজা হাদিস নমার সাতশো চব্বিশ বাইশ নম্বর আমল যে আমলের মাধ্যমে আমাদের পেছনের গুণাগুলোকে ক্ষমা করতে পারি সে হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা কেন জিহাদ হচ্ছে এমন একটি ইবাদত একটা হাদিস দিলে যথেষ্ট জিহাদের ফজিরত প্রসঙ্গে যেটা হাদিস হাদিসনামার এক হাজার আটশো ছেষট্টি এবং মুসনাদ আহমদ হাদিসনা বাইশ হাজার পাঁচশো পঁচাশি সুনান তিনমিজি চোদ্দোশো ষাট ইর আল উল গাল হাদিসমা এগারোশো ষাট মিশকাত হাদিসমা তিন হাজার আটশো ছয় আলস্য বলছেন যে শহীদের মর্যাদা হচ্ছে এতটাই যে শহীদ যদি মৃত্যুবরণ করে তার সমস্ত গুনাকে ক্ষমা করে দেওয়া হয় শুধুমাত্র একটা গোনা ক্ষমা করা হয় না সেটা ঋণ যদি সে ধার করে থাকে পরিশোধ না করে এই গোনাটা বাদ দিয়ে সমস্ত গোনাকে আল্লাহ সুবাহ ক্ষমা করে দেন আরেকটা আমল আছে দিনী মজলিসে বসা তেইশ নম্বর নেক আমল যার মাধ্যমে পেছনকার গোনাকে ক্ষমা করতে পারেন সেটা হচ্ছে কোনো দিনই মজলিসে কোনো দিনই মজলিসে বসা এই মর্মে বুখারি এবং মুসলিম এবং সোনান তিনমিজিৎ হাদিস এসেছে সুনান তিনমিজিৎ তিন হাজার ছয়শো নম্বর হাদিস যে আল্লাহ মাহমুদাম বলছেন যখন কোনো মানুষ কোনো মুসলিম ব্যক্তিরা একটা মজলিসের মতো গোল করে ঘিরে আল্লাহ সুমতালা প্রশংসা করে এবং দিনই এলম অর্জন করে সেই সময়তে ফিরেস্তাদের সঙ্গে কথোপকথন হয় আল্লাহ সুসম্মতাল্লাহ আল্লাহ সুমন তাকে প্রশ্ন করে যে আমার বান্দারা কী করছে তুমি কী অবস্থায় দেখে আসলে ফেরেশতারা বলছে যে আপনার জিকিরবি মশগুল আল্লাহ আল্লাহমাদ তাল্লা তখন জিজ্ঞাসা করে তারা কি আমাকে দেখেছে ফেরেস্তা আল্লাহ বলে না মানে এই কথোপকথন হতে থাকে জিবরাইল বলে যে না আপনাকে দেখে নাই বলছে তাহলে যদি আমাকে দেখতো তারা কি করত তো এইভাবে আল্লাহ তালা ফেরেস্তের সঙ্গে কথোপকথন করে আর আল্লাহ সব তালা ফেরেস্তাকে বোঝাই শুধুমাত্র এটাই বোঝাই মূলত ওই যে কোরআনের আয়াত যে ফেরেস্তা বলছিল এই আদম সন্তানকে তৈরি করে কি করবেন ফিতনা করবে আর আল্লাহ সামা তালা এগুলো তাকে উপস্থাপন করবে যে তারা এই সব কর্মগুলো করে আরেকটা আমল আছে একটা ইবাদত আছে নেক আমল নেক ইবাদত যে আমল বা ইবাদতের মাধ্যমে বিশেষ করে আমাদের পেছনের ঘোণাসমকে ক্ষমা করে দেওয়া হয় আমল নাম্বার চব্বিশ সেটা হচ্ছে ফরজ যখন সলাত আমরা আদায় করলাম তখন বসে বসে কিছু জিকির দোয়া আছে এই দোয়াগুলো যদি আমরা পাঠ করি এই দোয়াটা খুবই ছোট্ট আমরা সকলেই জানি কিন্তু আমরা উদাসীন আমরা অলসতার কারণে এই দোয়াগুলো পাঠ করি না সেটা হচ্ছে সেই মুসলিম পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস এবং মিশকাত হাদিস নশো সাতষট্টি আল্লাুল বলেছেন কোনো ব্যক্তি ফরজ সলাতের পরে সালাম প্রিয়ে যদি কেউ তেত্রিশবার আল্লাহ হকবার তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবার এই তেত্রিশ তেত্রিশ তেত্তিশ নিরানব্বই আর একবার লাহ ওয়াহাদ এটা যদি পাঠ করে তাহলে আল্লাহ ওয়া তালা তাকে তার গোনার সম্মুখে আল্লাহ সুবাহ তালা ক্ষমা করে দেন আর সেই মুসলিমের বর্ণনা পাশে সাতানব্বই যে সে গোনা যদি সমুদ্রের ফেনার মতো হয় মানে সমুদ্র ভরপুর যদি ফেনা যুক্ত হয় তবু আল্লাহ সুবহান ওয়া তালা এই ব্যক্তি ক্ষমা করে দেয় তো সার্বিকভাবে আমরা আজকে চব্বিশটা নেক আমলে কথা বললাম যে নেক আমলগুলো করলে আমাদের পেছনের ঘুণাসমূহ ছোটোখাটো যেগুলো আছে সেগুলোকে আমরা ক্ষমা পেতে পারি মহান তাল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এই মর্মে বিশ্বনবীর তরফ থেকে যে মেসেজ যে বার্তা যে মণিমুক্তা আমরা পেয়েছি মহান সত্তা আল্লাহমতাল্লাহ আমাদের এই সমস্ত আমলগুলো করা তৌসিক দান করো এ দোয়া এই কামনায় করি আল্লাহ মামিন আরও অসংখ্য আমল আছে অসংখ্য অসংখ্য আমাদের আমল আছে যে আমলগুলো ছোটোখাটো হলেও আমরা যে চব্বিশ পঁচিশটা আমলের কথা বললাম প্রত্যেকটা আমল কিন্তু আমরা প্রতিনিয়ত করি প্রত্যেকটা আমল কিন্তু শুধুমাত্র ইমান বিশুদ্ধ ইমানের সঙ্গে তৌহিদের সঙ্গে এবং নিয়াত যদি থাকে না আমি এটা নিকির উদ্দেশ্যে করছি আমার পেছনের গোনাগুলো খাতাকে ক্ষমা করার জন্য করছি অবশ্যই আল্লা সুবাহাল্লার পক্ষ থেকে বিশ্বনবী যে মেসেজ বার্তা দিয়েছে প্রত্যেকটা হাদিস সনদে প্রমাণিত অবশ্যই আমাদেরকে এমনটাই যেমনটা হাদিস বলছে তেমনটাই আমাদের সঙ্গে আচরণ করা হবে তথা আমাদের পেছনের এবং আমাদের যাবতীয় টুটি বিচুটি গোনায় সাগিরা সেগুলোকে ক্ষমা করা হবে বিশেষ দ্রষ্টব্য হিসেবে এটাই যে মনে করো মনে রাখবেন যে গোনায় কাবিরা যেগুলো হয় বড় গোনা এই গোনাগুলো কিন্তু এই আমলের মাধ্যমে ক্ষমা পাবে না তার জন্য প্রথম যে পয়েন্টটাই রেখেছিলাম সেটা হচ্ছে কি তৌবা তৌবা করত তৌবা করতে হবে যদি জেনা করেন ব্যবচার করেন আপনি মানুষকে হত্যা করেছেন এগুলো যদি করে থাকেন বড় বড় গোনা যেগুলো কাবিরা গোনা বলা হয় এই সব গোনার জন্য এই আমলগুলো যথেষ্ট নয় এই আমলগুলো তখনই যথেষ্ট হবে যখন আপনি করবেন কি তৌবা পাঠ করবেন আল্লাহ কাছে তৌবা ইস্তেকভার পাঠ করবেন তৌবা করবেন তারপরেই এই আমলগুলো যদি করেন আলহামদুলিল্লাহ তাহলে এই আমলগুলোর মাধ্যমেই আমাদের আরও যত গোনা আছে ছোটোখাটো সমস্ত গোনা আমরা ক্ষমা পাবো পাশাপাশি এর ফজিলত যতগুলো আছে সমস্ত ফজিলত কে সঙ্গে নিয়েই ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহর রহমতে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আল্লি সাল্লামের সুপারিশের মাধ্যমেই ইনশাআল্লাহ আমরা জান্নাত তথা আমাদের যেই আদি বাসস্থান জান্নাত যেখান থেকে আমাদের টুটি বিচুটির কারণে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছে আমাদের হারানো বাড়ি জান্নাত আমরা আবারও ফিরে পাবো মহান সত্তাল্লাহ কাছে এ দুয়াই প্রার্থনা আল্লাহ সুবাহান তাল্লাহ আমরা গোনাগার বান্দা আমরা ছোটখাটো বড় সমস্ত রকমের গোনা করি আল্লাহ আমাদেরকে তৌবা ইস্তক পাঠ করা তৌফিক দান করো এবং আমাদের হারানো বাড়ি হারানো বাসস্থান আমাদেরকে আবার ফিরে পাওয়া তৌফিক দান করো সকল বলে আল্লাহ আমিন এ দাবি এ দোয়া রেখে আজকে মতো আমরা আলোচনা শেষ করলাম সুভানা কাল্লা হুম্মা ওয়া বেহান্দিকা ইল্লা আস্তাক ফিরুকা ওয়া তু আসসালামু আলাইকুম ও ওয়া ও لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ما لنا